আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। তা আমি হঠাৎই চলে আসছি কালকে রাতে বোনের বাসায়, প্রথম কিছু এক বোনের বাসায়, তারপরে আরেক বোনের বাসায় আসছি। তো চিন্তা করলাম এখানেই ভালো লাগবে হয়তো একটু, আসলাম বেড়াইতে। এখন আইসা বোনের কাজ বাড়াই দিচ্ছে, আবার আসছে না বুয়া। সকালবেলা বোনের দাবর দিয়ে নাস্তা টাস্তা নিয়ে আসলো, বোন রান্না করলো। বোন হ্যালো করো। আসসালামু আলাইকুম। কাজ করতেছি কিন্তু মনে করেন না, আমার রান্নাঘর বেশি সুবিধাজনক দেওয়া যাইতেছে না, যাই হোক সুবিধাজনক হয়ে যাব গা। হ্যাঁ, টকু চালাচ্ছে, আম্মা আসছে, আম্মা সেজন্য তো থাকছে, আম্মা আসছে সকালে। সাফিরা ঠান্ডা লাগছে, নাস্তা করলাম একটু আগে, এখন মাত্র ইয়ে করছে আর কি, জমে খাইছে, বোন খাইছে। যে আম্মা আসছে, আম্মা ভালো আছো? এই যে তারা দুই ভাই বোন হয়েছে, শুয়ে শুয়ে ইয়া করতেছে, এই ভিডিও দেখতেছে। আয়ান সালাম দাও। হ্যাঁ, তারপরে জ্বর আর ঠান্ডা, সর্দি আসতেছে। কথা শোনে না আপু? সব নরসিং দিবে থাকে, ওর মা নরসিং দিয়ে সব নরসিং দিবে থাকছে, এলা মেলা কিছু মাইন্ড করে না, আবার শুদ্ধ ভাষাও পারে। কে রে? না কেন যাব না, অনেক দিন ধরে বলতেছে, আমি তো আছি। কি মডেল দিয়েছে বাবা, একটু হাসো। ও বাবা, বেশি হাসো, একটু বেশি হেসেছে, ওয়াও দেখছেন আপনাদের আয়ান একটু বেশি হাসি দিয়েছে, আর একটু পোজ করতেছে, ও হচ্ছে বেড়াতে যাচ্ছে। আয়ান বেড়াতে যাচ্ছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, দেখাবো। তা আমার বোনের ছেলের একটা বিড়াল আছে, ওর নাম দিছি আমরা টিনটিন। আমাদের একটা বিড়াল ছিল আগে, সাফিরার বেবি ছিল, ওটার নাম ছিল টিনটিন, এখন এটারও ওরা ডাকে টিনটিন। টিনটিন ও একদম দেখতে কালার টালার সব ওর মতো ছিল। টিনটিন টিনটিন লক্ষ্মী তো এত বড় ছিল না, আর আমরা ডোকর কাকি দেয় কখনো না, বাবা কাছে না, বাবা খালি কিছু পায়। টিনটিন বাবা টিনটিন কে কিভাবে গোসল করাই তো আপু বলে আছে তোমার। হ্যাঁ অনেক যুদ্ধ করতে, আসো তাপ দিয়ে দিয়ে যাই তো, গোসল করতে চাইতো না তো কি করব। চিন্তা করো কোথায় রে, বুঝতে কেন সাফিরার হয়েছে, অনেক ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে, সারা রাত হাঁচি দিছে,
আর ওর সে ডাস্ট অ্যালার্জি আছে, নাপা খাওয়াইছি করে একটু হাসি দেখুন। হুম, তো নানু আসছে, নানু এসে ওরে নাপা খাওয়াইলো সকাল সকাল। আসলে আসলে আমার হচ্ছে মন ভালো নাই, আমার মন অনেক খারাপ, তাই আমি দিদি নিজের ভিডিও দিতে পারি নাই আপনাদের সাথে, এখন শেয়ারও করতে পারবো না, করবো আল্লাহ যদি বাঁচায় কোনো একদিন। মনটা অনেক খারাপ আমার, লাইক আমার হাত পা চলে না, আমার হাত পা ঝিনঝিন করে, কাঁধে কোনো শক্তি পাই না। আপনারা দোয়া করেন আমার জন্য, খেতেও পারতেছি না কিছু। এটা হচ্ছে সমস্যা, আমার মেয়েও কিছু খায় না, বোনের বাসায় আসছি একটু শান্তির জন্য। তো আমার আম্মাও চলে আসছে আমার জন্য, যে আমার বোন সকালবেলা খুব সকালে ফোন করছে, আম্মু আপুর মন ভালো নাই, আপুর তোমার দরকার। আম্মা পাগলের মতো এসে বসছে, শরীর ভালো না তারপর এসে বসছে। না আমার আমার ঘাড়ে হাতে কোনো শক্তি পাই না, আমার মনে হচ্ছে আমার হসপিটালও না জানি ভর্তি হন লাগে, মা লয়ে গেছে। আমার চেহারার যা ইচ্ছা তা হয়ে গেছে, এমনিতেও চেহারা ভালো না, তার উপর আবার সবকিছু মিলাই বাংলাদেশি না ক্রিকেটার ওই মাইয়া আছে না, মেয়েরা এবার যে খেলছে, খেললে ফার্স্ট হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন, বুঝতে নাইছে তো? আমি জানি না ক্রিকেটের খবর তো রাহি না। হ্যাঁ পরে কই দেয়া হয়েছে আমার আপনাদের টাকা? হ্যাঁ হ্যাঁ পরে দেখা হয়েছে, পরে আমার জিগে যাচ্ছে, আমার কয়েছে একটু জোরে কো, আমার কয়েছিল মেয়ে, আমার দুই মেয়ে আমগর এলাকায় এলাকার মেয়ে ভালোই দেখা যায় তোমার মাইয়ের জামাইয়ের সিনে, পরে মেয়ের জামাইদে, মেয়ের জামাইদের চিনে, তারপরে মেয়ের জামাই অনেক ভালো, অনেক ভালো শুনলাম কথা। পরে বিয়া চেকবুক কবে আনবা? চেকবুক তো দিচ্ছে না, ইয়া একটু নর্মাল বই দিয়ে দিচ্ছে, নর্মাল বই, চেকবুক দিব, অ্যাপ্লাই করে রেখে এসেছি, চেকবুক দিব 6 মাস পরে, তো 3 মাস এত দিন লাগে সরকারি চেকবুক আসতে, দেরি হয়। চেক বই রোবেলো মনে হয় পাইছে না, রোবেলো পাইছে নর্মাল, নর্মাল একটা বই দিয়ে দিচ্ছে, আমারই দিচ্ছে নর্মাল বই। অ্যাপ্লাই করা লাগে। আম্মা কত ভাগ্য বলো, আমার আব্বা মারা গেছে আর কয় বছর আগে, এই আমি তখন বুঝিও না, আমার মনে হয় 2 বছর নাকি 2.5 বছর আমার বয়স, তখন নানা মারা গেছে আর ওনারা ওনাদের বাবার ইনকাম এখনও আল্লাহর মতে পাচ্ছি সরকারি, কারণ আমার নানা হয়েছে একটা মুক্তিযুদ্ধ ছিল, তো মুক্তিযুদ্ধ ভাতা পায়। নানু মারা গেছে, এখন হয়েছে ওনার সন্তানরা পায়, সব সন্তানই একটু একটু করে ভাগ করে নিছে আলহামদুলিল্লাহ। কী করবো, তো প্রাউড ফিলের কথা। চৈতির তো ইয়াতে চাকরি হয়েছে না, কই জানি ব্রাকে না, এত না বলে হেলতে, সরকারি চাকরি, নানার কাগজ তো দুই অর্ধেক, ও ভালোই,
সাফিরা হচ্ছে খাচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও। ওর খালাদের অনেক আগে দাওয়াত ছিল, আজকে অনেক দিন ধরে ওর দেবর আর দেবর বউ দাওয়াত দিছে, তো ও যাইতে চায় না। আমি জোর করে পারছিলাম, বুঝছি যাও, অনেক দিন ধরে দাওয়াত দিছে, চায় না আবার কেমনে, বলতেছে মনটা চাইতেছে না, আপু যাইতে তোমার আর এক কেমনে। সাফিরার এই নিয়ে যেতে চাইছি, কিন্তু সাফিরার অনেক কান্না, বলছি না যাওয়ার দরকার নেই, সাফিরার চলে আসবে হয়তো সন্ধ্যার দিকে, আবার অনেক দূরেও গেছে। আমরা ছাড়া গেলে তোমার ভালো লাগতো না, কেমন হয়েছিল আন্টার ইয়েটা রান্নাটা? আমি খাবো ইয়ে দিয়ে ভাত, কুচুর লতি আর চিংড়ি মাছ, একটা সামিস তো হয়েছে, এটুকু নিছি। দেখি খাইয়া ভুড়িও রান্না করছে, বাট মজা হয়েছে, খাও। আর আমার আম্মাই সেটা রান্না করছে, কালকে যখন খাইছে মজা লাগছিল। বিসমিল্লাহ, হ্যালো বরকতুল্লাহ মা, তোমার বাত নেওয়া। বিসমিল্লাহ, হ্যালো বরকতুল্লাহ। মন ভালো না থাকে খাবার মুখ উঠে না। মজা হয়েছে মা? মজা হয়েছে? তারপরে ভাইয়ার আপনারা কেমন আছেন জানাবেন আমাকে, আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন মানসিক শান্তি পাই। নাইনি খেয়ালি গ্লাস কিসের বাটি? এমনিতে পানি তো দোয়া দাও, এত ভদ্র ছিল, যাওয়ার পর কাঁথাটা দিয়ে দিছি চাকরির সাথে দুজনে।
গলাম যে পিঠা দিছে একটা পিঠা কাপড় মাখার পিঠা হয় তো গলা বাবা যদি বাসা থাকতো তাহলে টিনটিন একবার আরাম লাগলো বাইকর লাগলো কিন্তু বাবা ইয়ে নাইজেরিয়াতে ছিল না এই জন্য টিনটিন বাবা বাসা থেকে দিল নইলে টিনটিনটা দিয়ে দিতাম আর ইত্যাই শয়তানরা এমন করতাম নইলে আমার টিনটিন বাড়িওলি দেয় আরো বেশি চালাইছে বাড়িওলিটা করছে আর ওরা করছে তাহলে টিনটিন এখন আমাদের সাথে থাকতো এবার বাড়িওলি রান্না করার জায়গা বলে এন জায়গা এন জায়গা বাইরে লাইতে এটা করতে করতে কত প্ল্যান করছিল আমাদের একটা বিড়াল ছিল নাম ছিল টিনটিন এত সুন্দর এই ছোট্ট থেকে পালছিলাম ওর মতোই ছিল সব চেহারা টেহারা কালার টালার সব ওর মতো হ্যাঁ ওই ও অনেক বড় হয়েছিল আর এত সুন্দর লাগতো দেখতে আপনার আমার হাজবেন্ড ওরে গোসল করাইতো হ্যাঁ অনেক সুন্দর করে রাখতাম ও তো কোনো এইসব খাবার খাইতো না খাইতো ক্যাট ফুড খাইতো খালি আর একটু চিকেন খাইতো বাড়িওলির বাসায় ঢুকে যেত তো বাড়িওলি লাগতো প্রতিদিন ওর মায়েরা ফেলবে এটা করবে সেটা করবে অনেক যন্ত্রণা পরে দিয়ে এসে পুষ্টারের জন্য অনেক কষ্ট আমার মেয়ের প্রথম বেবি গো টিনটিনে মা ডাক সাফিয়াকে ডাকতো মাও মাও কারো কথা শুনতো না খালি মাওয়ের কথা শুনতো আমার কথা খালি শুনতো একদিন একইয়াতে গিয়ে বসছে আটকা পড়ছে এক বাড়ির ইয়েতে ওই যে সামনে গেটের ছাদের ইয়েতে আর নামতে পারে না সে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় আটকায় এই যে দারোয়ানরা ডাকতেছে টিনটিন আয় আয় আমরা নামাই না ও আসবেই না সাফিরা আর আমি আসছি সন্ধ্যার পরে সাতটা না সাড়ে সাতটা আটটার দিকে যে আইসে ওর মা বলছে আসো টিনটিন ও উঠা একটু হাত বাড়াইছে মায়ের কোলে এসে যাম আমারকে তাও লেটারে উঠাইতে হয়েছে লেটারেরা উঠাইলে আমি ওকে নিতে পারতাম না ও মইয়ে উঠছে মইয়ে উঠা তারপর হাত পাচ্ছে আর ডাকছে টিনটিন ওর মনে আত্মাটা আসছিল তখন তারপরে ও আবার হাত ধরছে পরে আমি ওকে খুলে দিছি হ্যাঁ যে আমার মা আইছে আমার মা আইছে আমি ধরি মার হাতটা ধরি অন্য কাউরে বিশ্বাস করছে না বিড়াল পাওতে খুব ভালো লাগে সোনামণিরা আমার কত ছবি আছে টিনটিন লগে আমি ঘুমাইতেছি টিনটিন যেন ঘুমাই তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে যদিও আমার মন ভালো নেই আমার জীবনে হইতেছে কালো কালবৈশাখী ঝড় দোয়া করবেন ঝড়টা যেন চলে যায় সবার জীবনেই ঝড় আসে আমার জীবনে আসছে অনেকদিন পরে সেটা যেন চলে যায় দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম